বন্ধুরা, আপনারা যারা মামুন একাডেমি ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে কানেক্টেড আছেন তারা অলরেডি জেনে গেছেন যে মামুন একাডেমিতে আজকে থেকে শুরু হলো ওয়েবিনার। ওয়েবিনারটা কি সাধারণ ভাষায় যদি বোঝাতে চাই, আপনি দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো প্রতিনিয়ত আপনি পড়েন, সেই সমস্যাগুলো নিয়ে যারা গ্রুপে পোস্ট করেন সেই পোস্টের বাস্তব ভিত্তিক অ্যান্সার নিয়েই আমাদের এই পর্বগুলো। বন্ধুরা, আপনি দৈনন্দিন জীবনে কাজগুলো করতে গিয়ে যে যে সমস্যায় পড়েন সেই সমস্যাগুলো আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমরা সেই পোস্ট থেকেই আপনার জন্য একটা ভিডিও তৈরি করে সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই ভিডিওটি আপনাকেই ডেডিকেটেড করা হবে। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি রিকোয়েস্ট করেছেন ড্যানিয়েল ফেবেল, যিনি আমাদেরকে টেক্সট করেছেন যে এখানে কিছু সিনেমার নাম দেয়া আছে, সেই সিনেমার নামের ভিতরে সেই সিনেমা রিলিজের সালটা দেয়া আছে। দ্যাট মিন্স টেক্সটের ভিতরে নাম্বার দেয়া আছে। উনি চাচ্ছে এই টেক্সটের ভিতর থেকে এই 1939 যে সালটা, সেই সালটাকে সে আলাদা করতে চাচ্ছে, 1941 এই সালটাকে সে আলাদা করতে চাচ্ছে। দ্যাট মিন্স যে নাম্বার এবং টেক্সটগুলো থাকবে সেখান থেকে তিনি কিভাবে এই টেক্সটগুলো থেকে নাম্বারকে কিভাবে আলাদা করবেন। বন্ধুরা, তাহলে আমরা সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওই ভদ্রলোক যে ডাটাটি দিয়েছেন সেটাকে আমি এক্সেলে কনভার্ট করে নিয়েছি, যেখানে আছে হচ্ছে টেক্সট এবং নাম্বার। এখান থেকে আমরা কী করব, এই নাম্বারটাকে আলাদা, দ্যাট মিন্স এই সালটাকে আমরা আলাদা করব। তো মাঝখান থেকে কোনো ডাটাকে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের যে ফাংশনটি ইউজ করতে হয় সেটা হচ্ছে মিড ফাংশন, MID, মিড। আর যদি লেফট থেকে বাম থেকে কিছু করতে হয় তাহলে লেফট ফাংশন, ডান থেকে করতে হলে রাইট ফাংশন। তো আমরা এখানে মিড ফাংশনটি সিম্পলি ইউজ করব, আর কিছু না। তো বন্ধুরা, আমরা শুরু করি MID, মিড। এখানে যে সিনট্যাক্সটি আসছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে টেক্সট, দ্যাট মিন্স এই টেক্সট আমি তাকে দেখিয়ে দিলাম যে এই জায়গা থেকে তুমি ডাটাটা নিবা, দেন হচ্ছে কমা, কমা দেওয়ার পর কি স্টার্ট নাম্বার, দ্যাট মিন্স এই যে 1939, দ্যাট মিন্স এই 1900 এই সালটা কোথায়, এই নাম্বারটা কত হবে এবং এইটার নাম্বারটা কত হবে, এইটার নাম্বারটা কত হবে, স্টার্ট নাম্বার কত। এখন আমরা যদি এখানে তাকে গুণে দেই যে স্টার্ট নাম্বারটা কত, এখানে হচ্ছে 3 আর 1 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমরা তাকে এখানে ম্যানুয়ালি লিখে দিলাম যে তুমি স্টার্ট 19 নাম্বারে শুরু করবা। দেন হচ্ছে কত ক্যারেক্টার, নাম্বার অফ ক্যারেক্টার্স, তুমি কতটা ডিজিট তুমি নিবা, 3টা 4টা 5টা 6টা, এখানে আমাদের সালগুলো যেহেতু 4 সংখ্যার আমরা 4 সংখ্যা নিব সিম্পলি। এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। বন্ধুরা, আমাদের টিউটোরিয়াল কিন্তু শেষ। আসলেই কি শেষ? না, কারণ কি, আমরা যদি এটাকে একটু ফিল হ্যান্ডেল করে নিচে নিয়ে আসি তাহলে দেখেন এখানে কিন্তু আর সালটি আসছে না, এখানেও যদি নিয়ে আসি আসবে না, এখানে টোটালটা যদি ফিল হ্যান্ডেল করে দেই আসবে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা তাকে ম্যানুয়ালি বলে দিয়েছি যে তুমি 19 নাম্বার টেক্সট থেকে, দ্যাট মিন্স 19 নাম্বার ক্যারেক্টার থেকে তুমি নেয়া শুরু করবা। আমরা যখন এখানেও নিয়ে আসছি তখন 19 নাম্বার ক্যারেক্টার যখন তাকে আমরা বলেছি তখন সে বলতেছে যে 19 নাম্বার ক্যারেক্টার হচ্ছে এটা। আবার যদি এখানে নিয়ে আসি এখন সে 19 নাম্বার ক্যারেক্টার নিয়ে এসে হচ্ছে ই, দ্যাট মিন্স এইটা। তার মানে তাকে কী করতে হবে, এই যে স্টার্ট নাম্বারটা, এই নাম্বারটাকে তাকে আমাদেরকে বলতে হবে যে তুমি এটাকে ডায়নামিক করো, দ্যাট মিন্স কোথাও 19, কোথাও 17, কোথাও 5, কোথাও 10, দ্যাট মিন্স এই যে সংখ্যাটা যেখানে শুরু হয়েছে তুমি ডায়নামিক্যালি সেই জায়গাটায় গিয়ে প্রথমে নক করবা এবং সেখান থেকে তুমি 4 সংখ্যা নিবা। তো আমরা এখানে কি করব, স্টার্ট নাম্বারটাকে ডায়নামিক করব। তো এটাকে ডায়নামিক করার জন্য এখানে আমরা এই ফাংশনটাকে একটু হোল্ড করে রাখি, দেন হচ্ছে এখানে আমরা একটা হেল্পার কলাম নিয়ে আমরা দেখব যে আমার এই স্টার্ট নাম্বারটা কত। দেন হচ্ছে আমরা এই মিড ফাংশনে আবার আসছি, ইকুয়াল বন্ধুরা কি আমরা এই, তো এই স্টার্ট নাম্বারটা বের করার জন্য আমরা যে ফাংশনটি ইউজ করবো সেটা হচ্ছে এখানে হচ্ছে খুঁজবো, দ্যাট মিন্স এই 1 তুমি কত নাম্বারে, এই 1 তুমি কত নাম্বারে, এই 2 তুমি কত নাম্বারে আসো। তো আমরা খোঁজার জন্য আমরা ইউজ করি ফাইন্ড অথবা সার্চ, যে কোনোটা ইউজ করতে পারেন। তো আমরা এই সংখ্যাটা খোঁজার জন্য দেখেন প্রত্যেকটা সংখ্যার প্রথমে আসে ফার্স্ট ব্র্যাকেট, তো আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে খুঁজবো, ইনভার্টেড কমা শুরু, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ। এই ইনভার্টেড কমার মানে কি, এটা হচ্ছে আমার ইফ ফাংশনের যে ভিডিওটি আছে সেখানে আমি বলেছি। তারপরে বলছি যদি কোনো টেক্সট অ্যাড করতে হয়, টেক্সট অথবা কোনো প্যারেন্থিসিস অথবা স্টারিক চিহ্ন, যে কোনো কিছুই নাম্বার বাদে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে, আর যদি নাম্বার হয় তাহলে দেওয়া লাগবে না, দেন হচ্ছে কমা।
উইদিন টেক্সট কোন সংখ্যা থেকে কোন সেন্টেন্স থেকে আপনি এটা খুঁজতে চাচ্ছেন, আমি এই সেন্টেন্স থেকে খুঁজতে চাচ্ছি, দেন হচ্ছে কমা। কমা আর আমার দেওয়ার দরকার নেই, যেহেতু আমি স্টার্ট নাম্বার করবো না, দ্যাট মিন্স আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে এন্টার দিলাম। এই যে দেখেন আমার আঠারোতম সংখ্যা, এই ব্র্যাকেটটা তুমি কত নাম্বার? আঠারো নাম্বার। এই ব্র্যাকেটটা তুমি কত নাম্বার? চোদ্দো নাম্বার। এই ব্র্যাকেটটা তুমি কত নাম্বারে আসো? নয় নাম্বারে। এই ব্র্যাকেটটা তুমি কত নাম্বারে আসো? পনেরো নাম্বারে। বাট এই ব্র্যাকেটটা কত নাম্বারে আসে আমাদের সেটা খুঁজলে হবে না, কারণ হচ্ছে আমি তো ব্র্যাকেট লাগবে না, আমার আমার লাগবে হচ্ছে ওয়ান। এই ওয়ান থেকে শুরু হবে, এই ওয়ান থেকে শুরু হবে, এই টু থেকে শুরু হবে, দ্যাট মিন্স এই ব্র্যাকেটটা হচ্ছে আঠারো নাম্বার পজিশন আর ওয়ানটা হচ্ছে উনিশ নাম্বার পজিশন। দ্যাট মিন্স এটার প্লাসের সাথে যদি আমি ওয়ান করে দেই, এখন হয়ে যাচ্ছে আমার এটা উনিশ নাম্বার ক্যারেক্টার। দ্যাট মিন্স ব্র্যাকেটটা আঠারো নাম্বার, একটা উনিশ নাম্বার, ব্র্যাকেটটা আঠারো নাম্বার এত নাম্বার আর টুটা হচ্ছে তার পরের নাম্বার। আমরা যদি এটাকে ফিল হ্যান্ডেল করে দেই তাহলে দেখেন কি আসলো, এটা হচ্ছে উনিশ নাম্বার, এটা হচ্ছে আঠারো নাম্বার, এই জিনিসগুলো। দ্যাট মিন্স এই যে এই জায়গাটা, এই ব্র্যাকেটটা হচ্ছে নয় নাম্বার আর টুটা হচ্ছে দশ নাম্বার। তো আমরা এখানে এইটার স্টার্ট নাম্বারটা বের করে ফেলছি। এবার যদি আমরা মূল ফাংশনে চলে যাই, দ্যাট মিন্স এই যে এই জায়গাটা স্টার্ট নাম্বারে আমরা দেখিয়ে দিলাম এই সেল রেফারেন্সটা, তার মানে তুমি এই স্টার্ট নাম্বার থেকে খোঁজা শুরু করো। এবার যদি আমরা ফিল হ্যান্ডেল করে দেই তাহলে দেখেন কত সুন্দর চলে আসছে। বাট আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের ইউজার হন তাহলে আপনি কিন্তু কখনোই এইরকম হেল্পার কলাম ইউজ করতে পারবেন না। তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা নেস্টেড করে দিব। নেস্টেড ফাংশন নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। দ্যাট মিন্স এই যে বি ডি ফোর, ডি ফোর মানে কোনটা? এইটা। দ্যাট মিন্স এখানে একটা ফাংশন আছে, তাহলে আমরা এই ডি ফোরের ভিতরে যা আছে আমরা সেটাকে ইকুয়াল বাদে টোটালটাকে আমরা কপি করলাম। দেন আমরা কি করব, এই যে দাদা তুমি ডি ফোর আসো, দ্যাট মিন্স আমরা যেটা একটু আগে এখান থেকে কপি করে নিয়ে আসছি সেটাকে যদি আমরা এখানে ভ্যালু হিসাবে পেস্ট করে দিই। এবার যদি আমি এখন আমরা কি করলাম, যদি এটা একটু বোঝার চেষ্টা করেন যে এইটা হচ্ছে কিন্তু ডি ফোর, এখানে যদি আমি এফ নাইন প্রেস করি তাহলে দেখেন উনিশ আসবে। কারণ কি, এই যে এইটা, এই ডি ফোর মানেই হচ্ছে এইটা। এবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম, দেন হচ্ছে এন্টার দিলাম। এখন দেখেন উনিশশো উনচল্লিশ। এবার যদি আমরা ফিল হ্যান্ডেল করে দিই টোটাল রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। এবার যদি এই দাদাকে আমি কেটে দিই তাহলে আমার রেজাল্টের কোনো পরিবর্তন আসছে না। দ্যাট মিন্স আমি নেস্টেড হিসেবে কিন্তু এটাকে করে ফেলেছি। তাহলে বন্ধুরা আমরা দেখলাম হচ্ছে যে এই যে ডাটাটা আসে আমাদের এক্সেলের যে টেক্সট এবং নিউমেরিক্যাল ভ্যালু একসাথে যদি যেহেতু আসে, সেখান থেকে আমরা কীভাবে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ সালটাকে আমরা আলাদা করলাম। তবে এখানে ছোট্ট একটু কশান দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার এই ডাটার ভিতরে যদি কখনো কোনো চেঞ্জ আসে, সাপোজ এই ছবির ডিরেক্টর হচ্ছে, সাপোজ বলে দিলাম এই ছবির ডিরেক্টর হচ্ছে মামুন ভাই, ওকে ব্র্যাকেট ক্লোজ, তাহলে কিন্তু আপনার এই ফাংশনটি আর কাজ করছে না। তাহলে কারণ কি, কারণ কি, কারণটা নিয়ে একটু চিন্তা করুন এবং কমেন্টসে জানান যে আসলে কারণ কি, কেন এই ফাংশনটি আর এখানে কাজ করলো না। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তার নামটি আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে পাবলিশ করার জন্য। বন্ধুরা তাহলে এই সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান অথবা উত্তরণ পাবেন সেটার জন্য আমার এই অ্যাডভান্স লেভেলের একটা প্রজেক্ট এখানে করা আছে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে গ্রুপে পোস্ট করে জানাবেন যে হ্যাঁ আমাদের এটাও দরকার, তাহলে পরবর্তী টিউটোরিয়ালটি হবে এখানে। হাজারবার আপনি যদি চেঞ্জ করেন এখানে কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিন্স এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও এবং অ্যাডভান্স লেভেলের একটা কাজ, যেখানে আপনি এখানে যত কিছুই পরিবর্তন করুক না কেন এখানে কোনো পরিবর্তন হবে না, বাট বেসিক লেভেলের ফাংশন পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমি দেখানোর চেষ্টা করলাম টেক্সট এবং নাম্বার থেকে আপনি কিভাবে সেই নাম্বারটাকে আলাদা করে আপনার বাস্তব জীবনের প্রজেক্টগুলো সফল করবেন। বন্ধুরা আপনার যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করতে পারেন, আপনি পরবর্তী যে কোনো একটা শুক্রবার আপনার সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে লেগে থাকে, শিখে থাকেন, কোনো কিছু বুঝে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের একটা লাইক কমেন্টেই কিন্তু আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।